হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ সুস্মিতা হেমরম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণই ভালো আছো। তো এটা অনেক আগের মামা বাড়ি যাওয়ার সময় ভিডিও ক্লিপটা রয়ে গিয়েছিল, তো ভাবলাম চলো ড্রাফটটা ক্লিয়ার করে দিই। আর হচ্ছে কি, আগের ভিডিওটা যেখানে আমি শেষ করেছিলাম অনেকটা বড় হয়ে গেছে বলে সেখানে লাস্টের পার্টটা। আর এই যে আরেকটা ঠাকুমা, ঠাকুমা না সতীন, হ্যাঁ ঠাকুমা কেমন আছো বলো? তোমার ঘর কোথায় বলো? বলো, গোলেগ্রাম, বিষ্ণুপুর। আর এইগুলো সব সোনার না? এটা সব সোনার। ও কে কিনে দিয়েছে? আমার দাদা। তোমার দাদা? না আমার দাদা। ওটাই তো। হ্যাঁ, তো গলা টলা কেটে দিবে লো, এত সোনা পড়ছো। আমার দাদা সোনার দোকান করেছে। কোন দাদাটার নাম বলো? দাদাটার, বড় দাদাটার নাম কি আমি ভুলে গেছি, চিরঞ্জিত। আর ছোট দাদার নাম তাপস পাল। এই তাপস পাল তো মরে গেছে না? আরো তাপস পাল আছে। ও আরো আছে? নিমাই নিতাই। হ্যাঁ, ও ও দেখি তুমি আজকে কি ড্রেস পরছো। তুমি ডেলি ডেলি আলাদা আলাদা সব পরো? হ্যাঁ, একটা জিনিস বারবার পরো না, ভালো লাগে না। আচ্ছা সেখানে কিসের জন্য আসো? তুমি ঝগড়া টগড়া করে আসছো নাকি? ও এবারে দাদা ঝগড়া টগড়া করে, ও শুটিং শুটিং। আচ্ছা আচ্ছা, এই পিছনে দিকে কে দাঁড়িয়ে আছে? তোমার বাহন? আমার দিদি। বাহন? আমার দিদি। দিদি? তোমার দিদি না বোন? ওটা আমার দিদি। ও ওকে তো বোন লাগছে গো। আচ্ছা এসে আমাদের দিদির জন্য একটা জামাই খুঁজে দাও না গো, অনেক বন্ধুরা খুঁজছি। নিয়ে যাবো বলেছি তো। নিয়ে যাও, নিয়ে যাও তাড়াতাড়ি করে, ওকে রাখবো নি আর আমরা। আমরা বুড়া বুড়ি হয়ে যাচ্ছি, কে দেখবে ওকে? সেটাই তো। আচ্ছা তুমি আজকে একটা গান করে শোনাও, ছোট করে গান করে শোনাও, বেশি টাইম নাই। গান করবো বলো, গান করো, বাংলা গান তোমার দাদাদের গান করো। সবসময় খালি চিরদিনই, আগে অনেক শুনেছো চিরদিনই নতুন। শুনো, হ্যাঁ বলি। তো তুই চুপ বলেছে? আচ্ছা আরেকটা আরেকটা গান করো, আরেকটা গান করো। এবার বাংলা গান করো, খালি সাঁতার করলে হবে। এই খালি সাঁতার করলে হবে। এ আমার গুরু দক্ষিণা, গুরু কি জানাই পোনাই, শুভ কামনাই আমি। আমার দাদা পছন্দ। এই মা, তোমার দাদা পছন্দিত? আরে এটা কে? এই তো আমার দাদা চলে আসছে। আচ্ছা এই আমার দিদির সাথে একটু নাচো, গান করার নাচো। ভালো ভালো, ও জানে গান। এ গলাটাকে ঝাললো পাগলি। না না জলদি জলদি, অন্ধকার হয়ে যাচ্ছে। দিদি তোমাকে দিচ্ছে, জ্ঞান দিচ্ছে। টুনিদি পারেনি হিন্দি হিন্দি, এবার একটা হিন্দি। হ্যাঁ হ্যাঁ এই তো ছেড়ে দাও দিবে তোমাকে।
সোনালি সোনালি গানটা করো, সেবারে করছিলে যে সোনালি সোনালি, তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে, ঘর যেতে হবে। তাহলে কি গান, একটা বাংলা গান করো। আচ্ছা হ্যাঁ, ঠাকুরের গান করে দাও একটা লাস্ট। ও গো সাথি বোঝো নাকি, হে এটা ঠাকুরের গান না, আছি বিপদে আমার সাগর নিমায় আসে দোলালিয়ে যেতে আমাকে, আর কদিন পরে চলে যাব গোল্লো গেরামে রে। তাই? আচ্ছা আচ্ছা, দাদার নামটা বলে দাও। দাদার নাম এখানে বলে দাও না, কমল সিং। তাই? আচ্ছা, ওখানে গোলে গ্রামের মানুষ তোমাকে অনেক চিনে বলো, অনেক কমেন্ট আছে তোমার নামে, তুমি কি দেখো আমার ভিডিও ওখানে? হ্যাঁ, তোমার আমার যে যে দেখে সে সোনা পাখি, কি সোনার কাজ করে আমার দাদা। ও সে দেখে, সে দেখে, সবাই দেখে, সবাই দেখে তোমাদের ওখানে যতগুলো দোকান আছে, বুঝছি। আচ্ছা তুমি বলে দাও গোলে গ্রামের মানুষকে, বলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, বলো সাবস্ক্রাইব করো সবাই, বলো সাবস্ক্রাইব করো সবাই, সবাই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব হবে না, আমাকে হতে পারে ঢুকে মনে যাবে বড় সাব বেরা দেখ, ওই সাব না সাবস্ক্রাইব, বলো সাবস, সাব, সাবস, সাবস্ক্রাইব, কেরাব কেরাব কি, আরো বল, ভালো করে বলো সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব, আরো না ক্লাস করছি। আচ্ছা বলো বলো, লাইক করবে ভিডিওটা? হ্যাঁ, ভিডিওটা লাভ করবে, লাভ না লাইক, লাইক করবে, লাইক, লাইভ না লাইক, 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 হ্যাঁ হ্যাঁ, আর কমেন্ট করবে, কমেন্ট করবে, আর ভালো লাগলে, ভালো লাগলে শেয়ার করবে, শেয়ার করবে। তুমি কোন দিকে তাকিয়ে বলছো? হ্যাঁ এদিকে। আচ্ছা এই বাবা, তুমি কি ফর্সা আলটাকে দেখো, পূর্ণিমা আর অমাবস্যা সেই পাশে, অমাবস্যা দেখাই যায়নি দিদিকে, ও ছোট তো একটু বড়। আচ্ছা এগুলো কি তোমাদের দুজনে? এই আমাদের, আমার ওটা তার। বাহ বাহ দিদি বাহ, দাদা কিন্তু ভিডিওটা দেখছে এখন, সব ছেড়ে দিব। আচ্ছা কালকে আসবো, হ্যাঁ আরো নতুন নতুন, এই এই কালকে কালকে আসবো ভিডিও বানাতে। এই তুমি কিন্তু কোথাও মামা ঘর মাসি ঘর কোথাও যাবে না, ঠিক আছে আমি যাচ্ছি তাহলে। হ্যাঁ খাওয়া দাওয়া করো। সাথে আজকে ভিডিও বানাতে বানাতে আমাদের হচ্ছে গিয়ে এখন পুরো অন্ধকার হয়ে গেছে, এখন খালি আমি আর আমার দিদি দুজন মিলে যাচ্ছি। তো দেখছো তোমাকে, তুমি তুমি কিছুই না তার কাছে, সে কত ভালো গান করে নাচ করে, তুমি কিছু পারো নি দিদি। তো গাড়ি আসছে, একদম রাস্তার মধ্যে যখন যেতে যেতে যখন ভিডিও টিডিও করি না, আশেপাশে মানুষজন যেন একটু আমাদেরকে কেমনভাবেই দেখে, তো এরকম দেখাটা দেখো আমি খারাপ বলছি না, তবে এটা স্বাভাবিক দেখাটা, তার কারণ দেখো আমাদের এপাশে আমি ফার্স্ট এরকম ভিডিও টিডিও করি আর কি, তো এই জন্যই হয়তো মানুষ একটু আশ্চর্য হয়ে যায় একটু দেখে আর কিভাবে কী রকমের ঢং করছি। ফেলে রকস্টারের কাণ্ড, এখন আমি চলে এসেছি বাড়িতে, তো বাড়িতে এসে এখন শিলুকে পড়তে বসাবো, শিলুকে মানে বাড়িতে এসে তারপর একটু বাবাকেও একটু ধূপ টুপ দিলাম, তারপর ধূপ টুপ দেওয়ার পরে এখন হচ্ছে গিয়ে শিলু দেখো ওখানে দুধ খাচ্ছে, তুমি কী খাচ্ছো? দুধ, দুধ বিস্কিট, ও দুধ বিস্কিট খাচ্ছে, আর হচ্ছে কি আমার এখন চা হচ্ছে। তো কিচেনের লাইটটার আবার কী হয়েছে কী জানি ভীষণ পরিমাণে প্রবলেম হচ্ছে, ওই জন্য বন্ধ করে রাখছি, বারে বারে খালি জ্বলছে নিমছে, জ্বলছে নিমছে, আমার ভীষণ পরিমাণে এরকম হলো একদম ভয় লাগে, তো ওই জন্য আমি বন্ধ করে রেখেছি লাইটটা। আর দেখো এখন মানে লাইটের লাগাতে না বেশ ভালোই দেখাচ্ছে ঘরটা, কালার হয়নি অবশ্য, কালার হলে পরে আরও অনেক সুন্দর দেখাবো আমার ঘরটা আমি আশা করছি, যেহেতু আমার স্বপ্নের বাড়ি, অনেক সুন্দর, অনেক কষ্ট করে বানিয়েছি, সুন্দর তো লাগতেই হবে। বাট দেখো কিচেনটা এখন লাইটটা জ্বলছে না, তা সত্ত্বেও বেশ ভালোই লাগছে এখান থেকে আর কি, তো লাইট লাগানোর পরে আমার দেখো ঘরটা, যদি আমার ফোন অতটা ভালো কোয়ালিটির না যে খুব ভালো ভালো দেখাবে এরকমও না, তাড়াতাড়ি করে একটু চাটাও খেয়ে নিই, তারপর হচ্ছে কি সিনুকে পড়তে বসিয়ে দিই। তো আজকে ব্লগটা খুব বেশি বড় করছি না, তো ব্লগটা এখানেই শেষ করছি, কালকের থেকে চেষ্টা করবো খুব ভালো, খুব বেটারভাবে ভিডিও বানানোর, আর কালকে হচ্ছে রকস্টার মানে টুনিদির সাথে আরও ভালো ভালো তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। তো সবাইকে ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই সবাইকে, টাটা।